কিরে, সাত সকালে কোথায় চললি? কাজে। বাবা, তুই আবার কবে থেকে কাজকর্ম শুরু করলি? কেন, সব কৈফিয়ত কি তোমাকে দিতে হবে? আরে হতভাগা, আমি তোর বাপ, দুবেলায় আমার পয়সায় খাচ্ছিস, ভালো ভালো জামা কাপড় পরে ফুর্তি করছিস, আর কৈফিয়ত দেওয়ার সময় পাল্টে? আমার পরিশ্রমটা পরিশ্রম না, খেটে রোজগার করে আনছি, সেটার কোনো দাম নেই? এ বাজে বকো না তো, খেটে রোজগার করে আনছে, সালামি তো দু নম্বরই কাজ করো। এই দু নম্বরই রোজগার করছি বলে তুই ফুটানি মেরে বেড়াচ্ছিস, ওই রোজগার করতেই পেছনের খাবার খুলে যাচ্ছে। দু পয়সা রোজগার করে দেখো না কত ধানে কত চাল, তখন বুঝবে। আমি রোজগার কেন করতে যাব? তাহলে সারা জীবন কি পাপের পয়সায় বসে বসে খাবে? তাহলে জন্ম দিয়েছিলে কেন, পয়দা না করলেই পারতে? এসব আবার কি কথা? তোমার কাছ থেকে তো শিখছি, যেমন বাপ তেমন বেটা। কাণ্ড, ছেলেটা একেবারে উচ্ছন্নে গেল।